সো গাইস, আজকে আমরা হচ্ছে গাছ থেকে পাকা কাঁঠাল পারবো। তো বাইরে বেরোছি, পাইচারি করতেছিলাম, হঠাৎ করে দেখি নাকে কাঁঠালের গ্রান, সুগ্রান। তো টিপতে টিপতে হঠাৎ করে একটা পাকা কাঁঠাল পেয়ে গেছি, পাশে নিয়ে এখন পারি। কোনটা জানি এইটা 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 না, এই যে এই যে এই যে পাইছি, এই যে দেখেন, এই যে উপরে, এই যে চান্দু চান্দুরে পারতাছি, বুঝছেন? সেই সাত, ও গ্রান কি বেরোইছে মাশাল্লাহ, ও একদম একদম পাকা। ঠিক আছে, কালকা লোক আনবেন, ঠিক আছে? আইনা উপরে, ওই যে উপরে যে বড় বড় ওটা আছে, এটি পারাইবেন, ঠিক আছে? উপরে অনেক বড় বড় গুলো আছে, এগুলো কালকে পারাইবেন। আমি কিছুক্ষণ আগে এখান থেকে নিয়ে গেছি, এই যে এইটা দেখেন তো, ওই যে ওইটা আমি কিছুক্ষণ আগে এখান থেকে নিয়ে গেছি, এগুলা ওটা ওটা পাকনা ছিল, ওটা সেই সেন্ট বেরিতেছিল, পরে নিয়ে গেছি ওটা। উপরের ওটা লাল দেখেন তো, ওই যে লালটা, কালকে আমি লোকান আবেন, ঠিক আছে? কয়টার দিকে আনবেন কালকা? সকালে নাস্তা রাস্তা করে পরে নিয়ে আসেন, ঠিক আছে? উপরের বড় বড় কাঁঠালগুলো কালকে পাড়াইতে হবে লোক নিয়ে আসা। ওই যে আমি তোর কাছে উঠতে পারি না, ওই যে দেখতে দেখা যাচ্ছে, হ্যাঁ ওই যে দেখা যাচ্ছে, দেখছেন? এগুলো পাড়াইতে হবে কালকে লোক নিয়ে আসা, সকালের দিকে লোক আসবে, বলে দিছি নিয়ে আসবে, উনি কালকে নিয়ে এসে এগুলো পাড়াবো কালকে ইনশাল্লাহ। তো কালকে ওনাকে বলছিলাম লোক নিয়ে আসতে, লোক নিয়ে আসার কথা বলছিলাম, তো উনি লোক পায় নাই, তো উনি নিজেই এখন কাছে উঠছে। তো পাকা কাঁঠাল যেগুলো আছে সেগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে, সেই জন্য আর কি উনি কাছে উঠছে এখন। উনি পারতাছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আপনারা, ছাড়েন ছেড়ে দেন, ধরছি। আচ্ছা নামাইতে ছিলেন, কি সিস্টেম করে নামাইতে হয়, আল্লাহ মাফ করো, টান দেন, নামাই দিছি। এই যে একটা, এটা খেয়াল আছে পাখি, এই যে ঠোকরা ঠোকরা, এই যে একটা একদম পাকা, টিপ দিলে ভিতরে ঢুকে যায়, দেখছেন? এটা একটু পচা পচা যাইতেছে না কি জানি হয়েছে, কি ডিস্টার্ব জানি হয়েছে এটাতে, এই রাতে পাখি খেয়ে ফেলাইছে, একদম পাকা সেন্ট বেরোতেছে, খুব সুন্দর। জটিল হচ্ছে, জটিল জটিল, খুব কঠিন কাঁঠাল ভাঙা, কিন্তু খুব কঠিন, পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে কাঁঠাল ভাঙা, বুঝছেন? এটারে এমনে ধইরা এমনে ফেরে ফালাবেন, এই যে এমনে, ঠিক আছে? এই যে ভিতরের জিনিস দেখছেন, এই যে এই যে এটা নিয়ে এমনে খাইতে হয়, সেই সাত সেই সাত, উফ কি মজা, আহ বিসমিল্লাহ। কাঁঠাল ভাঙা কোনো ব্যাপার না, দেখছেন? কিন্তু এর ভিতরে থেকে বিচি বেরোয় গেছে, এই যে এটা সমস্যা হয়ে গেছে, একটু সমস্যা নাই, বিষয় না। আচ্ছা তাহলে এটা এইভাবে ভাঙতে হয়, দেখছেন? এতদিন ভাবতাম কাঁঠাল ভাঙা হচ্ছে খুব মন্ত্র, এটা কোনো বিষয় না, ঠিক আছে? এটা কোনো বিষয় না, এই যে এমনি এমনি নিয়ে নেবেন সুন্দর করে, এটা